হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটি ভিডিও শেয়ার করছি। কিছুদিন আগে আমরা কয়লা ক্যাফে গিয়েছিলাম, সেখানে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটি সম্পূর্ণ ভালোভাবে আমি শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি নিউ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সুদীপ্তা, মানে এই যে আমার বোন সুদীপ্তার হাজবেন্ডের বার্থডে, আজকে ওকে আমরা একটা সারপ্রাইজ দেবো। তো ওই জন্য আমরা একটা জায়গায় যাচ্ছি, ও জানে না কোথায় যাচ্ছি, রেডি টেডি হয়ে গেছে। ওকে বলেছি সায়েন্স সিটি যাচ্ছি, বাট আমরা সায়েন্স সিটি যাচ্ছি না, একটা ভালো জায়গায় যাচ্ছি। দীপ্তা সব কিছু অ্যারেঞ্জ করেছে, তো বলেছে তুই না দি, তুমি পছন্দ করে রাখো, আমি জাস্ট চুজ করে দিয়েছি আর বাকি সব সুদীপ্তার ক্রেডিট। তো চলো এখানে আমরা কী মজা করি আর ও কতটা সারপ্রাইজ হয়। তো টাটা বন্ধুরা, সঙ্গে থাকো। ইংলিশ কথা বলে হচ্ছে, চল চল, লেটস গো বাবু, লেটস গো, কাম অন বেবি, কাম অন, লেটস গো। আমরা পৌঁছে গেছি, আমাদের বেশি টাইম লাগলো না। আর এটা হচ্ছে পোস্টমলের অপোজিটে, এই পোস্টমল দেখা যাচ্ছে, আর এরই অপোজিটে হচ্ছে কয়লা ক্যাফ, এই দেখা যাচ্ছে। আমাদের বার্থডে বয় সৈকত, কেমন লাগছে সৈকত বলো দেখে, সারপ্রাইজটা কেমন লাগলো সুদীপ্তা বলো, আমাদের তাকাও একটু বলো, কি লজ্জা পাচ্ছি, বলে যে বিয়ে হচ্ছে, কেমন লেগেছে বলো। এই ভিডিওটা তো সুস্থ করে দেখালি, খুশি হবে। এই দরজা ধান দরজা লাগিয়ে দিতে হবে, এই নামটা না খুব ভালো করে বোঝা যাচ্ছে না। এই রে ক্যাবটার নাম কয়লা, তার আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলস, কতটা আমি বুঝাতে পারবো যাই না। এই দেখো পুরো অরিজিনাল কয়লা, পুরো গজা দিয়ে ডেকোরেশন, লজ্জা পাচ্ছ কেন, এটা একটা স্পেশাল। সুদীপ্তা ফটো তুলতে ব্যস্ত, সৈকত একটু লজ্জা পাচ্ছে, আজকে সৈকতের এই দিন।
এ আজকে ভুলে গেছি আজকে কিন্তু আজকে আরো বেরো বার্থডে এনে তো মনে যাবে না এটা মুছে লাগবে বেবি কাম হিয়ার বেবি আজকে আরো খুব খুশি ওর জন্য এটা পারফেক্ট পুরো ও এখানে এসে বেলুন পেয়ে গেছে আর ওর কিছু চাই না আমরা টেনশন করছিলাম যে আমরা এনজয় করতে পারবো কিনা দেখছি ও একাই এখন ভালো এনজয় করছে খুব সুন্দর লেগেছে এটা আজকে শুধু সৈকতের বার্থডে না আজকে আরো বেরো দু বছর চার মাস কমপ্লিট হলো দিয়েছে দিয়ে দিয়ে কেকটা কেমন ও রেড ভেলভেট এনেছিস গেঞ্জিটা উঠে ব্লুটুথ কানেক্ট করতে আমি মেনু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্পষ্ট করে দেখে নিতে পারেন
আমরা কি কি অর্ডার করেছি সেইগুলো দেখিয়ে দিচ্ছি। পিৎজার কোয়ালিটি দেখে বুঝতেই পারছো, যেমন টেস্ট তেমন দেখতেও সুন্দর ছিল। আমরা সবাই জমিয়ে খাচ্ছি আর খাওয়ার কোয়ালিটি খুবই ভালো ছিল। অ্যাম্বিয়েন্সটা আমাদের খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। স্পেশাল ডেটে আপনারও ফ্যামিলি নিয়ে এখানে আরামসে আসতে পারেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কয়লা ক্যাব কেমন লাগলো সেটাও জানাবেন। ভিডিওটা শেষ করার আগে গতকাল আমরা সৈকতে বার্থডে সেলিব্রেট করেছিলাম, সেটাও আমি শেয়ার করে দিচ্ছি।